Vamos, deixa eu ver que raio de dedo. Ai. কোথায় যেন গাছের ডালে পাখি ডাকে, পুইক 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 করে পাখি ডাকে, গান গায় মনে হয়, গান গায়। হাতে জেলখানা কত উঠি আছে, আর তোর পা বান্ধা, তাই জেলখানা না, ওইটা খাঁচা, খাঁচা একটা খাঁচার ভিতরে, তারপরে অনেক পাখি। চলো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই বলতে পারবেন আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হুমায়রার ফুপির বাসায়। হুমায়রার ফুপি হজ করে এসেছে আপা, তো কয়েকদিন ধরে অসুস্থ, আর ওনাকে দেখতে যাব যাব করে যাওয়া হচ্ছে না, অনেক ব্যস্ত থাকি সেই জন্য। আর হুমায়রার স্কুলে পরীক্ষা, আর এর ভিতরে দু একদিনের ভিতরে ঢাকা যাব, সেই জন্য বলি না আস্তে আস্তে দেরি হয়ে যাবে, এর ভিতরে যাই দেখা করে আসি। এটা হচ্ছে হুমায়রার দাদার বাড়ির গ্রাম, আমাদের গ্রামটা। তো গ্রামে আসলে যখন আমরা গাড়িতে বা সিএনজিতে বা যাই, তখন আসলে গ্রামের পরিবেশটা চারিপাশ দেখতে খুব ভালো লাগে, এত বিস্তীর্ণ জুড়ো মাঠ, ফসলের মাঠ দেখে খুব ভালো লাগে। তো আমরা আপাদের শহরে চলে এসেছি, সেখান থেকে আমরা আবার রিক্সা নিয়ে তো যাচ্ছি আপাদের গ্রাম। আপাদের গ্রামটা অনেক সুন্দর, ওনাদের এলাকাটা হচ্ছে একটু উঁচু এলাকা, তো এই এলাকাটা আরও অন্যরকম। হুমায়রার দাদার বাড়ির গ্রাম এলাকাটা একটু নিচু, সে এলাকা একরকম, আর এই দিকের এলাকাটা হচ্ছে আরেক রকম। আর এখানে হুমায়রা আর হুমায়রার বাবা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, তো আমি বলতেছি তোমরা তো দুজন আজকে একরকমই ড্রেস পরে ফেলছো, পাঞ্জাবি হুমায়রার জামা সব কিছু তো মিলেই গেছে, তো ভালোই তো। ওরা বলতেছে ওরা বাপ বেটি, এই জন্য ওদেরটা মিলে গেছে। আর আমি তো আজকে পরেছি অন্য কালার, তা আমার সাথে মিলেনি। তো আপাদের গ্রামে, আপাদের বাড়িতে যাওয়ার সময় আপাদের গ্রামের পাশেই বিভিন্ন ধরনের গাছ, পরিবেশ দেখে খুব ভালোই লাগছে। তো এসে গিয়েছি, শহর থেকে বাড়ি বেশি দূরে না, চলে এসেছি আপার বাড়িতে। আপার বাড়িটা খুব সুন্দর, চারিপাশে অনেক গাছগাছালি, খুব ভালো লাগে। তো আপার বাড়ির ভিতরে ঢুকছি, তো হুমায়রা এসে মোবাইল দেখছে আর শরবত খাচ্ছে, আর বাড়িতে বাচ্চারা সবাই খেলছে, ওরা হচ্ছে আপার নাতি নাতনি, সবাই খেলছে। আর আপার বাগানে সুন্দর একটা আনারস ধরেছে, আবার এখানে কাঁকরোল ধরেছে, সবগুলো ছবিও তুললাম, ভালো লাগছে। আর পিচ্চিগুলোও সব আমার সাথে এসে এসে ওরা গাছ দেখছে। আমার তো পরিবেশ, প্রকৃতি, এসব সুন্দর সুন্দর সবজি সব কিছু আমার ভালো লাগে। আমি আসলে ঘরে থাকার চেয়ে বেশি আর কি বাইরে একটু ঘোরাঘুরি করি। আর যত গরম, আর যেদিন গিয়েছিলাম সেদিন খুব গরম পড়েছিল, তো গরমের কারণে আমি একটু বাইরে ঘোরাঘুরি করছি, আমার কাছে ভালোই লাগছে। আর হুমায়রা জবা ফুল নিয়ে দুষ্টমি করছে, ও চিনেই না এটা কী ফুল, তোকে বললাম এটা জবা ফুল। আর আমার তো ঘোরাঘুরি করতে ভালো লাগে, বাড়ির পেছন সাইডে একটু আসলাম, ঘুরছি। আর এত গরম পড়েছে, গরমে এক চোখ মুখ চোখ ঘেমে, আমার আবার খুব তো অয়েলি স্কিন, তো খুব বেশি ঘেমে যায়। আর খাওয়ার পরে তো ভিডিও তো করা হয়নি বেশি ভিতরের, কারণ হয়তো অনেকেই পছন্দ করে না তার নিজের বাড়ির এসব ভিডিও, গ্রাম অঞ্চল যেহেতু। তো খাওয়া দাওয়া শেষ, তো অনেক রান্নাবান্না করেছে আপার ছেলের বউরা, তো সেই ভিডিওটাই করে নিলাম খাওয়ার পরে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।